हेलो व्यूअर अस्सलामु अलैकुम। आज के हमरा एक्टी व्यतिक्रम धर्मी प्रेजेंटेशन नहीं अपने साथ दाड़िए हल्का जे ऑटोमोबाइल जो सेक्टर आपनारा सबा जानें जो ऑटोमोबाइल इंजिनियरिंग चैनल नाम से ऑटोमोबाइल जो सेक्टर ऑटोमोबाइल इंजिनियरिंग सेक्टर आई सेक्टरगुल्ला के ऑटोमोबाइल जगत ऑटोमोटिव मेकानिक्स अनेकगुल सिस्टम आई सिस्टेमगुलो जो भाग कर मन करी एक तिरिशा सिस्टेम आ चल्लिशा सिस्टेम आई सिस्टेमगुल्ला के बर्तमान ऑटोमोबाइल जगते बांग्लादेश सरकार से भाग कर दिए जेमन भाग कर लेवल वन टू थ्री फोर ए रकम कर फाइव कर दिए आर एक क्योंकि पेडागोजी फोर एखे ट्रेनिंग पार्ट और एसेसर पार्ट दुटा पार्ट करा जाए। एन प्रत्येके जानी जो बड़ एक वार्कशपर भरे जो आप जब से ही वार्कशपे अनेकधरण क्ज है से क्जर भरे एक सेक्शने क्योंकि सकल क्षेत्र है ना जमन जो इंजिन ओवरहॉलिंग ऑटोमोटिव एयर कंडीशनिंग सिस्टम ब्रेक सिस्टम लाइटिंग सिस्टम लाइटिंग सिस्टम बोलते गले ऑटोमोबाइल जो ऑटो इलेक्ट्रिसिटी सेक्शन आसे सेटा एटा बाग करा करा थाके सूतरां ए बागगुलोके सरकार सुंदर भावे करे दिएछेन सेटा हलो जे चारटा पाँचटा सिस्टेम मिलाया लेवल वन तारपरे चारटा पाँचटा सिस्टेम मिले लेवल टू एभावे जेमन जदि आमरा एकटु बड़ ख्याल करी जदि आमरा ए कोनो व्यक्ति त्रिशटा धर्म मने करे जे त्रिशटाई आछे त्रिशटी सिस्टेम आ त्रिशटी सिस्टेम भाग पेड़ा देवा है पाँच छः त्रिश अर्थात लेवल वन भरे जो पाँचा है लेवल टू ते एरकम पाँचा ना कि एरकम कर देखो जो लेवल थ्री ते हल एरक पाँचा तर ये उदाहरण स्वरूप बोलते এরকম করে কি করবে সব শেষ করে যেমন আমরা একটু লিখি লেভেল 4 এ আছে 5টা তারপরে লেভেল 5 এ আছে এরকম 5টা তারপরে এরকম হতে পারে বা যদি আমরা প্রত্যেকটাকে 6 করে দিতে পারি দেওয়ার পরে আমরা এই সব শেষ করার পরে এই সিস্টেমগুলো যদি তারপরে মনে করে 6 হতে পারে যদি হতে পারে 6 অসুবিধা নাই কিন্তু এখন আসি যেহেতু আমাদের এই 30টাকে এই 5টা লেভেল সাধারণত বাংলাদেশের বর্তমানে আছে থাকলে আমরা এটাকে 6 করে দিলাম অসুবিধা নেই এগুলোকে প্রত্যেকটিকে আমরা 6 করে দিই সমস্যা নাই একটু ভাগ করে আমরা একটু দেখি 6 6 6 6 6 তাহলে 30 হলো এই যে সিস্টেমগুলো হলো 30টা সিস্টেম কোন ব্যক্তি যদি 5টি সিস্টেমের উপরে কম্পিটেন্ট হয় তাহলে পরে সে লেভেল 1 কম্পিটেন্ট যেমন এখন একটা কথা বলি আমি কোন একটি লোক লাইটিং সিস্টেম স্টাডি সিস্টেম হল সিস্টেম ওয়েপার সিস্টেম এবং হলো ব্রেক সিস্টেমের কাজ জানে জানলে পরে কি হলো उदाहरण स्वरूप बोलते से लेवल वन कम्पिटेंट हो गए यह जिस जमन आएक कथा अपन अपना अने देखे को लोक को लेखा पढ़ा जाए ना क्यों से ही लोक जदि काज पारे तेल बांग्लादेश सरकार क्यों करते से जो एरक पाँच टी काज पारे परवर्ती पाँच टी काज पारे प्रथम काज पाँच टी काज पारले से हलो पाँच टी छी काज पारले से लेवल वन कम्प्लीट हो गो তারপরে যদি এর পরবর্তীতে আরো 5টি কাজ করে সে লেভেল 2 কম্পিটেন্ট হয়ে গেল এখন আসি এইভাবে সিস্টেম মতন আমাদের বর্তমানে এটাকে চালু করা হয়েছে পুরো বিশ্বে কিন্তু এই ধরনের সিস্টেমে চলে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এজন্য আমরা যাতে আস্তে আস্তে উঠতে পারি সেজন্য কিন্তু আমাদের আজকের এই ব্যবস্থা করা এখন থেকে প্রত্যেকই প্রত্যেকটি সেক্টর থেকে যে যে সেক্টর থেকে লেখাপড়া করে প্রত্যেক সেক্টরে অবশ্যই লেভেল 1 2 3 4 দিয়ে পেডাগজি 4 পর্যন্ত আমাদের দিতে হবে এবার আসি परीक्षा रेजिस्टरभुक्त ना होने पर परीक्षा দিতে পারবে না আর আরপিএল হলো কোনটা আমি সহজ কথায় বুঝে আপনাদের সেটা হলো এই রিকগনাইজড প্রিওর লার্নিং অর্থাৎ পূর্বে থেকে যদি আমি
কিছু কাজ পারি তার কোনো স্বীকৃতি নাই, সেটার যদি একটু স্বীকৃতি আমরা পাই তাহলে ভালো হয় না? অবশ্যই ভালো হয়। সেজন্য আমরা এই চেষ্টা করবো প্রত্যেকেই যা আমরা যে যা কাজ পারি সেই কাজের উপরে আরপিএল করার। অর্থাৎ আরপিএল হলো এগুলো প্রত্যেকটি আরপিএল লেভেল 1, 2, 3, 4, 5 যাই বলি প্রত্যেকটি হচ্ছে আরপিএল। এবার আসি আমরা কোনো একটি ব্যক্তি, কোনো একটি ব্যক্তি মনে করেন যে এরকম লেভেল 1 কমপ্লিট করেছে। আমরা যারা লেভেল 1 কমপ্লিট করেছি মনে করেন, ধরেন লেভেল 1 কমপ্লিট করেছি, একটু লিখি আমরা বলি যে লেভেল 1। লেভেল 1 এর ভিতরে যে সিস্টেমগুলো থাকে তার ভিতরে এক নাম্বার থাকতে পারে ইগনিশন সিস্টেম, আমি বলি ইগনিশন সিস্টেম, এই একটা সিস্টেম আছে। 2 নম্বরে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম থাকবে। কিন্তু এই এই সিস্টেমের উপরে কিন্তু আবার প্যাডাগজি 4 করা যায়। প্যাডাগজি 4 এর ভিতরে এসেসর পার্ট এবং ট্রেনার পার্ট দুইটা পার্ট থাকে। তাই মোটামুটি আমরা এইটুকু বুঝলাম যে আরপিএল হচ্ছে কি, রিকগনাইজ প্রিওর লার্নিং। রিকগনাইজ মানে কি, পরিচিতি। একটি লোক পরিচয় আছে তার, সেই ভালো কাজ জানে, কিন্তু তার কোনো সার্টিফিকেট নাই, তার কোনো স্বীকৃতি নাই। সেই স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু মূলত আমাদের এই আরপিএলটা করা হয়ে থাকে। তো মোটামুটি আমরা এইটুকু বুঝলাম যে আমাদের প্রত্যেকেরই আরপিএল করার প্রয়োজন আছে, আমরা আরপিএলটা করে নেব। আবার কী করবে একটু আমরা যদি খেয়াল করি, এই যে ইগনিশন সিস্টেম আছে, ইগনিশন সিস্টেমের ভিতরে আমরা কিন্তু অনেকেই জানি ইগনিশন কয়েল হলো তার একটা অংশ। আপনি যখন মনে করেন যে প্যাডাগজি 4 করবেন তখন এই ইগনিশন সিস্টেমের এই যে কোনো একটি অংশ নিয়ে আপনি এই প্যাডাগজি 4-এ আপনি এখানে ডেমো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা আজকে মোটামুটি এইটুকু জেনে রাখি যে এই যে আরপিএল এবং আরটিউ জিনিসটা কী, কেন আমি করব সেটাও মোটামুটি আমরা বুঝলাম। তারপরে আমি একটু বলি আমরা কেন করবো সেটা একটু বলি। বর্তমানে আমাদের যে কোনো জায়গায় চাকরি করতে গেলে অবশ্যই আপনার এই লেভেল 1 এবং 2 চাইবে। সুতরাং আমি আশা করব আপনারা সবাই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাত্র 2500 টাকার বিনিময়ে আমরা এখান থেকে লেভেল 1, লেভেল 2 এগুলো করার চেষ্টা করব। প্রত্যেকটির জন্য কিন্তু 2500 টাকার হয়তো জমা দিতে হইতে পারে বোর্ডের বর্তমান সিদ্ধান্ত অনুসারে। এখন আসি আমরা, প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা যোগাযোগ করব, যে যেখানে থাকি না কেন। অনেকে আছি যে আমরা গ্যারেজে কাজ করি, সার্টিফিকেট নাই। অনেকে আছি ড্রাইভিং করি কিন্তু সার্টিফিকেট নাই, সার্টিফিকেটও নাই, লাইসেন্স আছে কিন্তু সার্টিফিকেট নাই। যদি একটা সার্টিফিকেটের ব্যবস্থা হয় তাহলে নিশ্চয়ই ভালো হয়। সেজন্য আমরা প্রত্যেকে দেশ বিদেশে যারা আমার চ্যানেল দেখতেছেন, যারা আমার চ্যানেল দেখতেছেন, তারা তাদের প্রত্যেকের আমি অনুরোধ করব, দেশে এবং বিদেশে যেখানে থাকেন না কেন, ভাই ব্রাদার হোক, নিজেরা হোক, প্রত্যেকে যে যে কাজ পারি না কেন, এবং অটোমোবাইলের জগতে যে সমস্ত কাজ আমরা পারি সবগুলোর জন্য এখানে আমরা লেভেল 1, লেভেল 2, 3, 4, 5 বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে করব। এবং এবং ড্রাইভিংয়ের উপরেও আমরা করব, ড্রাইভিংয়ের 2, 3 আছে এখানে করব, কথা বলবো এসে। এবং পরবর্তীতে আরপিএল এবং আরটিও সম্পর্কে আমি পার্ট 2, 3 এভাবে করে আপনাদের আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।